السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই সুস্থ শরীরে সুস্থ মনে বাড়িতে সবাই মিলে বসে একসাথে সহজ আরবি কোরআন পাঠ এই কোর্সে অংশগ্রহণ করেছেন বাড়িতে বিশেষ করে আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা মহিলা আছেন তাদেরকে এই সময়টাকে আমাদেরকে কিচেনেও এমনকি আমরা মোবাইল রেখে দিয়ে যদি আমরা এই মিডিয়া ব্যবহার করে রান্না করতে করতেও শেখার চেষ্টা করি তো ইনশাআল্লাহ খুব সহজে দ্রুত শিখে নিতে পারবো আর একজন মহিলা যদি বাড়িতে শিখে নিতে পারেন তাহলে তিনি বাড়ির যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকে শেখাতে পারবেন তিনি যখন শেখাবেন তখন তারও প্র্যাকটিস হয়ে যাবে তো আমি বিশেষ করে স্পেশালভাবে মহিলাদেরকে অনুরোধ করব যে আপনারা বেশি বেশি করে আমাদের এই কোর্সটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন এবং আপনি নিয়াত করে নিন যে আমি এই কোর্সের মাধ্যমে আরবিতে শুদ্ধভাবে কোরআন পড়তে শিখব তারপরে পরে আমি আমার যে নেক্সট জেনারেশন তাদেরকে আমরা শেখাবো বাড়িতে যে ছোট ছেলে মেয়েগুলো আছে তাদেরকে আমরা শেখাবো কারণ এটা এত বড় সুযোগ এর কিছু বছর আগে 20 বছর 25 বছর 10 বছর আগে মানুষ এই সুযোগগুলো পায়নি যে সুযোগগুলো আমরা এখন বর্তমানে পেয়েছি তাহলে এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি আমরা চেষ্টা না করি অবহেলা করে এর গুরুত্ব না দিই অন্যান্য কাজে বা বিষয়ে আমরা মোবাইলে যদি ব্যস্ত থাকি তাহলে এটা বড় দুর্ভাগ্যের বিষয় হবে তাহলে আমরা আজকে কত নম্বর পার্ট আলোচনা করব পার্ট নাম্বার 34 তাহলে পার্ট 34 নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা এক এক করে কিন্তু নতুন নতুন বিষয়ই আলোচনা করছি তো আজকে আমরা আবার চলে এসেছি নতুন বিষয় নিয়ে সেটা হচ্ছে কি ওয়াকফ বা বিরতি চিহ্ন ওয়াকফ বা বিরতি এবার বাংলার ক্ষেত্রে যেমন আমরা বিরতি দাঁড়ি ফুল স্টপ কমা ইত্যাদি ব্যবহার করি বাংলা ইংলিশের ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করি বাংলার ক্ষেত্রে দাঁড়ি কমা এগুলো ব্যবহার করি ঠিক সেরকমই আরবিতেও যখন আমরা পড়ব স্পেশালি কোরআন মাজিদ তখন কোরআন মাজিদের মধ্যে দেখতে পাবো যে অনেকগুলো সাইন অনেকগুলো সংকেত অনেকগুলো চিহ্ন আছে আয়াতের ওপরে লেখা সেই চিহ্নগুলো দেখে আমাদেরকে এক এক জায়গায় এক এক রকমভাবে বিরতি হবে স্টপ দিতে হবে দাঁড়াতে হবে থামতে হবে তাহলে সেগুলোই হচ্ছে ওয়াকফ বা বিরতি ওয়াকফ মানে আরবি শব্দ সেখান থেকে বাংলা বোঝাতে গিয়ে আমরা বিরতি চিহ্ন ব্যবহার করব তাহলে এখানে কী বলা হচ্ছে একটু পড়ে নিই ওয়াকফ মানে হচ্ছে দাঁড়ানো বা থেমে যাওয়া প্রত্যেক ভাষায় লেখা বিষয় পড়ার সময় বাক্য পূর্ণ হলে শেষে থামতে হয় বা মধ্যে কোথাও একটু থামতে হয় আরবি কোরআন মাজিদে বিরতির পৃথক পৃথক চিহ্ন বা সংকেত আছে এই চিহ্নগুলোর তাৎপর্য নিচে দেওয়া হলো তাহলে আরবিতে এক এক আয়াতের ওপরে এক এক রকম চিহ্ন থাকে এই চিহ্নগুলো আরবির এক একটার নাম আছে কিন্তু নাম মুখস্থ করতেই হবে এরকমটা আপনাদের আমি বলবো না এবার বোঝানোর সুবিধার্থে জাস্ট আমি বলবো এবার একটু স্মরণে রাখার চেষ্টা করবেন যেমন কোরআন মাজিদের মধ্যে আয়াতের ওপরে এরকম চিহ্ন থাকবে এটাকে বলা হয় ওয়াকফে লাজিম আবশ্যিক বিরতি আবার এরকম থাকবে এটাকে বলা হয় ওয়াকফে তাম পূর্ণ বিরতি বা দাঁড়ি তারপরে আয়াতের ওপরে দেখবেন এই রকম থাকবে এটা হচ্ছে ওয়াকফে মুতলাক মানে স্বল্প বিরতি আবার আয়াতের উপরে এই জিম এটা জিম থাকবে এটা হচ্ছে ওয়াকফে জায়েজ আবার যা আয়াতের উপরে কোথাও কোথাও থাকবে ওয়াকফে মুজাওয়াজ তারপরে হচ্ছে সদ সদ থাকবে কোথাও ওয়াকফে মুরাখাস তাহলে এটা এবার নামগুলো আপনাদের শুনতে একবারে কেমন মনে হচ্ছে এবার আমি আগেই বললাম এই কারণে যে ভয় পাওয়ার কিছু নেই জাস্ট এই সাইনগুলো এগুলো মনে রাখবেন যে এগুলো আয়াতের উপরে থাকবে তারপরে আবার এরকম থাকে কা ফা এরকমও থাকে কাফ এটাও থাকে চিহ্ন বা বিরতি হিসেবে আবার এরকম থাকে আয়াতের উপরে দেখবেন এই সংকেতগুলো সব থাকে কোরআন মাজিদের তারপরে এরকমও থাকে তারপরে হচ্ছে সিন শুধু সিন এটাও থাকে তারপরে এটা
অকফা, অকফা এই এই চিহ্নটাও থাকে, আর লাস্ট হচ্ছে এটা থাকে। তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে যে এই চিহ্নগুলো আয়াতের ওপরে থাকে, এগুলোকে অফ বা বিরতি চিহ্ন বলা হয় আরবিতে। তাহলে এগুলোর এক একটা নাম আছে, সেই নাম জটিলভাবে মুখস্থ করার প্রয়োজন নেই। আপনারা যখন কোরআন পড়বেন দেখবেন এই চিহ্নগুলো আয়াতে বা আয়াতের মাঝখানেও পাবেন। এবার আমি এখান থেকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তিন রকম পদ্ধতিতে এগুলো ব্যবহার হয়। এই যে চিহ্নগুলো লিখলাম এগুলো তিন রকম পদ্ধতিতে ব্যবহার হয়, তিন রকম পদ্ধতিতে ব্যবহার হয়। যেমন এক নম্বর হচ্ছে ওয়াকফ করা বা দাঁড়ানো উচিত। আমি থামা উচিত বলে লিখছি, ওয়াকফ বা থামা উচিত, উচিত। কোন কোন চিহ্নগুলোতে থামা উচিত? যেমন এটা যদি থাকে, এটা থাকে, এটা যদি থাকে, ত হা এবং মিম, তাহলে 1 2 3 4 5 6 এগুলোতে থামা উচিত। 1 2 3 4 5 6 এগুলোতে কী করা উচিত? থামা উচিত, স্টপ, থামা উচিত। তারপরে থামা উচিত তবে শ্বাস না ছেড়ে। এবার তিন নম্বর হচ্ছে থামা উচিত তবে শ্বাস না ছেড়ে, থামা উচিত তবে শ্বাস না ছেড়ে, শ্বাস না ছেড়ে, থামা উচিত তবে শ্বাস না ছেড়ে। এটা কোথায় কোথায় এরকম? তাহলে এই যে এটা অকফা এখানে, তারপরে আয়াতের উপরে যদি এটা থাকে, আর সাক্তা, এটা হচ্ছে সাক্তা। তাহলে এই যে আয়াতের উপরে যদি এরকম থাকে, সিন থাকে, তাহলে এটা একটা, এই দুই, এই তিন, তাহলে এই তিন চিহ্ন যদি থাকে তাহলে থামা উচিত তবে শ্বাস না ছেড়ে। যেমন কোরআন মাজিদে আছে বাল রানা আলা কুলুবিহিম, তাহলে বাল রানা, তাহলে এই যে চিহ্নগুলো এগুলোতে থামা উচিত তবে শ্বাস না ছেড়ে। এবার তিন নম্বর আমরা পাবো, তিন নম্বর হচ্ছে ওয়াকফ বা থামা যাবে না, থামা যাবে না। কোন কোন চিহ্ন থাকলে? সেটা হচ্ছে এটা, তারপরে জা, সদ, তারপরে কাফ, আর একটা হচ্ছে এটা। তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এগুলোতে থামা যাবে না। তাহলে এই যে তিনটে পদ্ধতি আছে, একটা হচ্ছে থামা উচিত, একটা থামা উচিত কিন্তু শ্বাস না ছেড়ে, আর একটা হচ্ছে থামা যাবে না। তাহলে এই চিহ্নগুলো জাস্ট একটু আমাদেরকে মনে রাখতে হবে। এবার চলে যাচ্ছি আমরা এর সাথে রিলেটেড পরপর আমরা এবার আলোচনা করব যে কোরআন মাজিদ যখন পড়ব এবার কোথায় কীভাবে থামব, আয়াতের শেষে বা আয়াত যখন শেষ হবে তখন কীভাবে আমরা থামব সেটা এবার আমরা আলোচনা করব। তাহলে চলুন আমরা এখানে আলোচনা করব প্রথম পদ্ধতি, বিরতির প্রথম পদ্ধতি। বিরতি শব্দের শেষে হরফের উপর যে জবর, জের, পেশ, জবর, জের, জবর, জের, পেশ, খাড়া, জের, খাড়া, জের, খাড়া, জের, পেশ বা উল্টা পেশ, পেশ বা উল্টা পেশ, উল্টা পেশ হয় তবে হরফকে বিরতি বা থামার সময় সাকিন করতে হয়, সাকিন করতে হয়। তাহলে এটা বিরতির প্রথম পদ্ধতি হিসেবে আমরা আলোচনা করব যে কোরআন মাজিদ যখন এবার পড়ব, আয়াত যখন শেষ হবে, এর আগে যেটা বললাম ওটা তো মানে আয়াতের উপরে থাকবে তখন আমরা থামব, কিন্তু এবার আয়াত যখন শেষ করব আয়াতের শেষে যে শব্দটা পাবো আরবিতে সেই শব্দতে যে হারকাত বা চিহ্ন থাকবে সেই চিহ্ন অনুযায়ী এবার কীভাবে আমরা
থামবো সেটা আলোচনা শুরু করলাম। এবার আয়াতের শেষে যখন আমরা থামবো তখন ওই যে শব্দটা পাবো শেষে, আয়াতের শেষ পাঠে যে শব্দটা পাবো আরবিতে, ওই শব্দে যে হারকাত বা চিহ্ন থাকবে সেই হারকাত বা চিহ্নটা কীভাবে পাল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে থামতে গিয়ে, সেটা এবার আমরা আলোচনা করছি। যে যাবার যদি থাকে, পেশ থাকে, উল্টা পেশ থাকে, জের থাকে, খাড়া জের থাকে, তাহলে আমরা কীভাবে থামবো ওইখানে আয়াতের শেষে, এটাই হচ্ছে এবারের আলোচনার মূল বিষয়বস্তু। তাহলে এবার আমরা আলোচনা করছি জাবার এর উদাহরণ, জাবার দিয়ে যে আয়াত শেষ করলাম, যে শব্দটা পেলাম ওটাতে জাবার পাচ্ছি শেষ শব্দটাতে, তাহলে সেখানে কী করে থামবো আমরা। এবার চলে আসুন, আমরা লিখছি বোর্ডে যে কীভাবে থামবো, আপনারা পড়ুন, আমি লিখছি শুধু, আমার লিখতে লিখতে যাতে আপনাদের পড়া হয়ে যায়। তাহলে এই যে লিখলাম আমি কি ইদা হাসাদা, তাহলে ইদা হাসাদা এটা যখন আমরা থামবো তখন কি হবে, এই দালটা সাকিন হয়ে যাবে, হাসাদ হাসাদ এই যে দাল, এই দালটা কি হলো সাকিন হয়ে গেল। তাহলে এটা যাবার ছিল, এটা সাকিন হয়ে গেল। তা ইদা হাসাদ সুরা ফালাক, সুরা নাস, সুরা না সুরা ফালাক, এই হাসাদ আমরা পাবো। তাহলে ইদা হাসাদা যখন শেষ হচ্ছে আয়াতটা, ইদা হাসাদা, তাহলে যখন আমরা শেষ করব তখন ইদা হাসাদা বলবো না, ওটা বলবো ইদা হাসাদ হাসাদ, দালটা কী হবে সাকিন হয়ে যাবে। ঠিক সেরকমই ইউকিনুনা, তাহলে যখন আমরা থামবো তখন বলবো ইউকিনুন, কাবলিকা যখন থামবো তখন বলবো কাবলিক, তারপরে সাদিকিনা সাদিকিন, নুনটা সাকিন হয়ে যাবে, ওয়ালিদাতিকা ওয়ালিদাতিক। তাহলে এগুলো হচ্ছে জাবারের উদাহরণ। এবার জেরের উদাহরণ, জের যেমন মিনাল্লাহি, জেরের উদাহরণ মিনাল্লাহি, তাহলে যদি এটা আয়াত শেষ হয় তখন এটা কি হবে, হাটা সাকিন হয়ে যাবে, কি হবে মিনাল্লাহ মিনাল্লাহ, রুসুলি রুসুলি, তাহলে রুসুল এরকম হবে। তারপরে হচ্ছে হাজারাল মৌতি, তার হাজারাল মৌত, আলেহি আলেহ এরকম হবে, ইয়ৌমিদ্দিন ইয়ৌমিদ্দিনই আছে, তাহলে ইয়ৌমিদ্দিন এরকম হবে, সাকিন হয়ে যাবে। এবার খাড়া জেরের উদাহরণ, এবার আমরা আসছি খাড়া জের, যদি শেষে খাড়া জের থাকে তাহলে সেটা কীভাবে আমরা থামবো, খাড়া জের খাড়া জের। তাহলে আগে আমরা যাবার জের উদাহরণ দিলাম, এবার খাড়া জের, এবার লিখলে বুঝতে পারবেন, আপনারা পড়ার চেষ্টা করুন, আমি লিখছি কী লিখলাম, তাহলে গইরিহি, তাহলে গইরিহি এটা কী হবে, হাটা খাড়া জেরটাও কী হবে সাকিন হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে, গইরি এই হাটা হবে সাকিন হয়ে যাবে, এই হা খাড়া জের আছে কিন্তু যখন আমরা থামবো কোনো আয়াতের শেষে তখন হয়ে যাবে গইরি। তারপরে তামিহি তামি বিহি বিহ এরকম হবে, যদি শেষে থাকে বিহি তাহলে যখন আমরা থামবো তখন এটা হয়ে যাবে বিহ, হা সাকিন হয়ে যাবে। ঠিক সেরকমই ওয়াকিলিহি, তাহলে ওয়াকিলিহ এরকম হয়ে যাবে। এবার পেশের উদাহরণ, পেশ যদি থাকে, পেশ যদি থাকে একই ফর্মুলা একই সিস্টেমে কি হবে, পেশ যদি থাকে তবুও সাকিন হয়ে যাবে। যেমন এক্সাম্পল জাহান্নামু, তো জাহান্নাম জাহান্নামু কোরআনে আছে, আমরা এই শব্দগুলো পাবো, আপনারা আমি লিখতে লিখতে পড়ারও চেষ্টা করুন, মা আবুদু সুরা কাফিরুনে আছে, মা আবুদু, কিন্তু আমরা যখন থামবো তখন বলবো মা আবুদ মা আবুদ, দালটা সাকিন হয়ে যাবে, জাহান্নামু জাহান্নাম হয়ে যাবে, সুহাদাউ সুহাদা হয়ে যাবে, মিনহুল আনহারু আনহার হয়ে যাবে, মিনহুল মাউ মিনহুল মা এরকম হয়ে যাবে। উল্টা পেশের উদাহরণ, উল্টা পেশ আমরা আগে বললাম, তাহলে রসু রসু লিহি রসু লুহু রসু রসু লুহু, এই যে উল্টা পেশ, তাহলে রসুলু এখানে হাটা কী হবে
সাকিন হয়ে যাবে। রসুলু আয়াত যদি শেষ হয়, শেষে এরকম আসে, তাহলে এটা সাকিন হয়ে যাবে। ঠিক সেরকমই জাকারাহু জাকারু হয়ে যাবে। তারপরে আনসারাহু আনসারাহু, তাহলে আনসারাহ হয়ে যাবে। মাহিল্লাহু মাহিল্লাহ হয়ে যাবে। দালুহু দাল উহ হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে যে পেলাম সাকিন হয়ে যাবে, শেষে যাই থা যে যাবার জের আমরা পেশ উল্টা পেশ খাড়া জের পেলাম, এগুলো যখন থামবো তখন কি হবে, সাকিন হয়ে যাবে, যজম হয়ে যাবে। এইভাবেই আমরা পড়ব। তাহলে আমরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার ইনশাআল্লাহ নতুন পর্বে আমরা আলোচনা করব নতুন বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।